আসসালামু আলাইকুম, নাহারের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আরেকটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো করলা সংরক্ষণ পদ্ধতি। তো কিভাবে আমি করলা সংরক্ষণ করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। বাজার থেকে যখন আমরা অনেক বেশি করলা নিয়ে আসি, তো এটা নর্মাল ফ্রিজে রাখলে অনেক দিন থাকে না, নষ্ট হয়ে যায়। তো আমরা যদি নষ্ট না করে ডিপ ফ্রিজে কীভাবে সংরক্ষণ করা যায় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি প্রথমে করলাগুলো কেটে সরি ধুয়ে নিয়েছি। তারপর আমি কেটে নিয়েছি এভাবে, একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে, কারণ এটা তো কাটার পরে আর ধোয়া যাবে না, যার কারণে আমি আগে ধুয়ে নিয়েছি। তো আমি সবগুলো করলা কেটে নিয়েছি একটু পাতলা পাতলা করে। আমি দুইভাবে দেখাবো, একটা টিস্যু দিয়ে আর একটা এমনি বক্সে রেখে। তো অনেক দিন এইভাবে যদি ডিপ ফ্রিজে আমরা সংরক্ষণ করে খেতে পারি, 6 মাসের মতো। তো প্রথমে আমি একটা বক্স নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি টিস্যু পেপার এটাকে একটু বিছিয়ে দেব। তারপরে দিয়ে দেব করল্লাগুলি। এভাবে রাখলে একটু বেশি, যদি বেশি দিনের জন্য সংরক্ষণ করেন তাহলে অবশ্যই একটু টিস্যু পেপারটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি মনে করেন যে 1 সপ্তাহের মধ্যে আমি খেয়ে ফেলবো, তাহলে টিস্যু পেপার না দিলেও চলবে। আর হ্যাঁ, ধোয়ার পরে কিন্তু এটাকে পানি ঝরিয়ে নিতে হবে, পানি না থাকলে কিন্তু ভালো। আমি এখন সবগুলো দিয়ে দেবো, হয়তো আমার সবগুলো হবে না, 2টা বক্স লাগবে আমার। তো আমার যতটুকু আটে আমি ততটুকু দিয়ে দেব। দিয়ে আমি তারপরে টিস্যু দিয়ে, আর একটা টিস্যু দিয়ে আমি ঢেকে দেব। এটা কিন্তু ডিপ ফ্রিজে রাখার পরও আপনি ভাজি করলে কিন্তু কোনোভাবেই কোনো অংশে স্বাদ নষ্ট হবে না, বোঝা যাবে না যে এটা কি এখন বাজার থেকে আনছে না এটা ফ্রিজে ছিল। এখন আমি আর একটা টিস্যু দিয়ে উপর দিয়ে ঢেকে দেব। তারপর আমি ঢাকনা দিয়ে ফ্রিজে রাখবো। এখন আমি অন্য আর একটা বক্সে দেখাবো, সেটা আমি কোনোভাবে টিস্যু দেই নেই, এটা আমি অল্প দিনের মধ্যে খেয়ে ফেলবো, যার কারণে দেইনি। আপনারা এভাবে রাখতে পারেন, কারণ করলাটা বেশি দিন থাকে না, কারণে তো সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।